নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে জার্মানিতে যে বাংলাদেশি দোকানগুলোতে আমরা বড় বড় মাছ পাই সেগুলো তো খুব বরফে ঢাকা থাকে, তো সেই মাছগুলোকে ঠিক কীভাবে কাটা হয় আর বড় বড় রুই কাতলা এখানে বেসিক্যালি কত সাইজের পাওয়া যায় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। বাংলাদেশি শপটায় যেতে গেলে আমাদের দূরে ট্রাম স্টপটা থেকে যেতে হয়। ট্রাম স্টপটা হেঁটে যেতে আমাদের বাড়ি থেকে লাগে ওই 10 থেকে 12 মিনিটের মতো। আজ ওয়েদারটা বেশ মেঘলা। এই দুদিন আগেই জার্মানির গরমকাল নিয়ে একটা ভিডিও বানালাম, তখন ওয়েদারে একদম রোদ্দুর ভরা, টেম্পারেচার ছিল ওই 29 ডিগ্রির মতো, কিন্তু আজকে দেখো টেম্পারেচার 24 ডিগ্রির মতো। এবার আর একটা জিনিস এখানে দেখাই, এই যে দেখো ট্রলি ব্যাগটা, এই ট্রলি ব্যাগটা ভীষণই কমন জার্মানিতে। জিনিসপত্র কিনে এই ব্যাগটা করে আনতে খুব সুবিধা হয়। দুটো চাকাও আছে, বেশি দামি কিনলে 3টে বা 4টে চাকাও পাওয়া যায়, সেগুলো অবশ্য আনতে খুবই সুবিধা হয়। এই যে ট্রাম স্টপগুলোতে যেগুলো উঁচু প্ল্যাটফর্ম সেইগুলোতে এই যে প্যারাম্বুলেটার বা হুইল চেয়ার বা এই রকম ট্রলি টেনে তুলে আনার জন্য স্লোপিংয়ের ব্যবস্থা থাকে। আর যারা এমনি আসবে তাদের জন্য তো এই যে ডান দিকে যেমন সিঁড়ি আছে সেরকম তো সিঁড়ি থাকেই। আর ট্রেনের প্ল্যাটফর্মের জন্য তো লিফট আছেই, সেগুলো আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। এইবার দূরে দেখো আমাদের ট্রামটা আসছে, এই ট্রামেই উঠে আমি মেন স্টেশনে যাব আর যেতে সময় লাগবে 10 মিনিট। পৌঁছে গেছি মেন স্টেশনে। সামনে স্টেশন পরিষ্কার করার গাড়ি খুব তাড়াগুড়োতে আছে, তাই পাশ কাটিয়ে চলে এলাম। সন্ধেবেলায় লোকজন সব বাড়ি ফিরছে, তাই বেশ ভিড়। এই মেন স্টেশনে এলেই আমি এই দোকানে সবসময় আসি, বেকওয়েক। আমি চা কফি খুব ভালোবাসি, কিন্তু এই দোকান থেকে আজকে হট চকলেট খাবো। খুব ভালো লাগে, বেশ চকলেটই কিন্তু কম মিষ্টি। এই মেশিনে কাপ বসিয়ে দিলাম আর স্লিট করলাম শোকোলাডে। বাকি লাতে, এক্সপ্রেসো, ব্ল্যাক কফি সবই রয়েছে। দোকানটায় দেখো বাঁদিকটায় পুরোটাই ব্রেডের সেকশন। জার্মানরা কত রকমের ব্রেড খায় সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও করব। আমার হট চকলেট নেওয়া শেষ, এবার যাব পেমেন্টের দিকে। আর পেমেন্ট সেকশনের পর এই সেকশনে এসে কাপের লিড বা কাপের চাপা নিতে হয়। এখানে চিনি, সুগার ফ্রি, দুধ সব কিছুই রাখা থাকে, আমার কিছু লাগবে না, তাই বেরিয়ে এলাম। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি বাংলাদেশি দোকানের দিকে যাচ্ছি। লেফটের সাইডটা দেখো, এটা পুরোটাই হচ্ছে সাইকেলের ট্র্যাক, আর আমি যেটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে হাঁটার জায়গা। প্রায় পৌঁছে গেছি দোকানটায়, এবার ঢুকবো দোকানে। দোকানে ঢুকেই আগেই চলে এসেছি মুড়ির জায়গায়। বাড়িতে একদম মুড়ি নেই, বাঙালি বাড়ি, আবার মুড়ি না হলে ঠিক চলে না। ইন্ডিয়ান স্টোরের যে মুড়িটা পাওয়া যায় ওটা মুড়ি না, ওটা মুড়মুড়া বলে, তো ওইটা আমাদের ঠিক ভালো লাগে না। তাই বাংলাদেশি সব থেকেই আমরা মুড়িটা নিই, একদম দেশের মতো মুড়িটা পাই। তো আমাদের সব থেকে প্রিয় হচ্ছে এই প্রাণীর মুড়ি। ওই 500 গ্রামের দাম 4 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 350 টাকার মতো। এর নিচেই আছে রুই কাতলার সেকশন, বাকি সব রকমেরই মাছ পাওয়া যায় কিন্তু সেটা অন্যদিকে আছে, এবং সেটা নিয়েও আমি পরে আরেকদিন ভিডিও করব। মাছের সাইজগুলো দেখো বিশাল বিশাল। ফাইনালি দাদাকে বললাম যে একটু ছোট সাইজের মাছ কি আছে সেটা বলুন, তো উনি বললেন যে কাতলা মাছ অনেক বড় আছে কিন্তু রুই মাছ আছে সব থেকে ছোট 3 কেজি, তাই সেটাই নিলাম। আর এই হলো মাছ কাটার মেশিন। মাছগুলো এতই বরফ হয়ে থাকে যে বটি বা করাত দিয়ে এই মাছগুলোকে কখনোই কাটা যায় না, তাই এই ধরনের মেশিন দিয়েই মাছগুলোকে কাটা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2 কেজি 100, 3 কেজি 100। দাদা ওয়েট করে দেখে বললেন 3 কিলো 100 মতো রুই মাছটার ওয়েট, আমার পড়বে ওই 18.5 ইউরোর কাছাকাছি। মানে এখানে কেজিতে রুই মাছের দাম 6 ইউরো, মানে ভারতীয় টাকায় 550 টাকার মতো।
দেখতেই পাচ্ছ মাঝখানে যে ব্লেডটা রয়েছে ওই ব্লেডটা দিয়েই মাছটাকে সাইজ করে কাটছেন দাদা। উনি জিজ্ঞেস করে নিচ্ছেন কেমন সাইজ রাখবো মাছের। আমি বললাম শেষের দিকটা একটু ছোট করে রাখতে, কারণ সবসময় বড় সাইজের পিস না খাওয়া যায় না। এইসব দেশে মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু সমস্যা হলো যে প্রতিদিন তো আমরা মানে ভাত খাই না, তো ভাত না খেলে মাছও খাওয়া হয় না। ওই যেদিনকে ছুটি থাকে সেই দিনেই আমরা বেসিক্যালি মাছ খাই। আর একটা বড় সমস্যা হলো এই সব দেশে গোটা মাছ নিতে হয়, মানে আমাদের দেশের মতো 500 গ্রাম বা 1 কিলো মাছ নিয়ে বাড়ি যাওয়া যায় না, কিনলে গোটা মাছই কিনতে হয়। এবার দোকানে কাতলা মাছ আছে 7 কিলোর থেকে, মানে 7 কিলো হচ্ছে সব থেকে ছোটো সাইজ, তারপরে 8 কিলো 9 কিলো অনেক বড় বড় মাছ রয়েছে। তো এত বড় মাছ নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়ে কত মাছ ধরে যে খেতে হবে তার ঠিক নেই, সেজন্যই কাতলা মাছ নিলাম না। আর এই যে রুই মাছটা, এটাও কত বড়, কতগুলো যে পিস হবে এবং কত মাছ ধরে আমাদের যে খেতে হবে তার ঠিক নেই। আর মোটামুটি ধরো 1.5 মাস তো চলেই যাবে এই মাছটা নিলে। দাদারও মাছ কাটা শেষ আর আমারও মাছ নেওয়া শেষ। মাছটা নিয়ে সঙ্গে আরও কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আমার ব্যাগটা ভর্তি করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জানতে পেরেছো যে এখানে বরফের মাছগুলোকে কীভাবে কাটা হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার ভিডিওকে লাইক করো, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখাবো নতুন আরেকটা টপিক নিয়ে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, বাই।